হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে কাটিং ফর্মুলা মানে কাটিং সেকশনে একটা ফর্মুলা নিয়ে এসেছি দেখুন, এবং ক্যালকুলেশনের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছি। দেখুন এখানে কেজি থেকে পিসেস কীভাবে বাইর করা হয় তার নিয়ম নিয়ে এসেছি। দেখুন এখানে ফর্মুলা হলো টোটাল কেজি ভাগ কনজাম্পশন ইন্টু ডজন ইজিক্যাল টু যেটা বের হবে এটা হলো পিসেস, মানে কেজি থেকে পিসেস বাইর করার নিয়ম। অথবা অন্যভাবে বের করতে পারেন গার্মেন্টস কোয়ান্টিটি ভাগ ডজন ইন্টু কনজাম্পশন ইজিক্যাল টু যেটা বের হবে এটা হলো কেজি, মানে কেজি থেকে পিসেস আবার পিসেস থেকে কেজি, আপনারা দুইভাবেই বের করে নিতে পারবেন। এখানে আপনাদেরকে সূত্রের মাধ্যমে এটা দেখানো হলো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে অসংখ্য শিক্ষণীয় বা এডুকেশন নিয়ে ভিডিও করা হয়, যা কিনা গার্মেন্ট সম্বন্ধে। এই ভিডিওগুলো দেখে আপনাদের অতি সহজেই গার্মেন্ট সম্পর্কে সব কিছুই শিখা হয়ে যাবে আশা করি। এবং যারা আই সেকশানে কাজ করেন তারাও এই ভিডিওগুলো দেখে সহজেই আই সেকশানের কাজগুলো শিখে নিতে পারবেন, এবং টোটাল গার্মেন্টসের এভরিথিং কোথায় কী হচ্ছে না হচ্ছে তা শিখে নিতে পারবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।